আসসালামু আলাইকুম বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন সবাই? বন্ধুরা আশা করি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আজকে বন্ধুরা আমরা আলোচনা করবো হচ্ছে একটা ইন্টারেস্টিং ওয়ার্ডস নিয়ে, যেটা হচ্ছে কম্বাইন উড রেদার অ্যান্ড হেড বেটার। এখানে বন্ধুরা বিষয়টা হচ্ছে হেড বেটার অর্থ বরং ভালো, উড রেদার অর্থ বরং ভালো। তো আমরা যখন সেন্টেন্সের মধ্যে বসাবো তখন কোনটা আগে বসাবো বা কোনটা অ্যাপ্রোপ্রিয়েট হবে সেটা নিয়ে আজকে আলোচনা করব। তো বন্ধুরা এটা খুবই সিম্পল একটা বিষয়। হেড বেটার হচ্ছে যখন আপনি একটা বিষয়কে চুজ করবেন এবং বলবেন বরং ভালো আমি এই কাজটা করি, তাহলে হেড বেটার হবে। যেমন আই হেড বেটার আই হ্যাড বেটার ফিনিশ মাই ওয়ার্ক, আমি বরং ভালো আমার কাজটি শেষ করি। এখানে হ্যাড বেটার অর্থ হচ্ছে বরং ভালো। এখন উড রাদার কোথায় বসবে? আমি যদি এই বাক্যের মধ্যে উড রাদার ব্যবহার করি তাহলে আমার এই বাক্যটা ভুল হবে। যদিও আপনি বলতে পারেন উড রাদার হচ্ছে বরং ভালো, অর্থ মিলেছে, কিন্তু আমাদের বাক্যের প্রয়োগটা কী হবে? ভুল হবে। তখন আমাদের কী করতে হবে? উড রাদার এর নিয়মটা হচ্ছে দুইটা কাজ বা দুইটা পছন্দকে আমরা যখন একটি থেকে আরেকটিকে বেশি প্রাধান্য দেব তখন আমরা কী ব্যবহার করব? উড রাদার ব্যবহার করব। যেমন আই উড রাদার গো টু স্কুল দেন প্লে। আমি বরং ভালো স্কুলে যাই খেলাধুলার চেয়ে। এখানে দেন মানে চেয়ে অর্থে আসবে, মানে থেকে বা চেয়ে, খেলা না করে আমি বরং ভালো কি স্কুলে যাই। এই হচ্ছে বন্ধুরা আমাদের দুইটা সেন্টেন্সকে আমি দুইভাবে বুঝিয়েছি। তো হেড বেটার মানে বরং ভালো, কিন্তু আপনি যখন একটা বিষয়কে চুজ করবেন তখন হেড বেটার ব্যবহার করবেন। আর উড রাদার অর্থ বরং ভালো, যখন আপনি দুইটা কাজ থেকে একটাকে বেশি প্রাধান্য দিবেন তখন আমরা কী ব্যবহার করবো? উড রাদার ব্যবহার করবো। তো বন্ধুরা এই হচ্ছে আজকে আমাদের ভিডিও। ভালো লাগলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইকস কমেন্টস করতে ভুলবেন না। বন্ধুরা দেখা হবে নতুন একটি ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, খুদা হাফেজ।